প্রিমিয়ার লিগ হকিতে আশরাফুলের হ্যাটট্রিকে টানা আট জয় আবাহনীর। 6-2 গোলে বাংলাদেশ স্পোর্টিং ক্লাবকে হারিয়েছে তারা। মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে 3 মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের সিকে এগিয়ে নেন গুরপ্রীত সিং। সমতায় ফিরতে সময় নেয়নি আবাহনী। 8 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন তারকা ডিফেন্ডার আশরাফুল। 11 মিনিটে তরুণ ফরওয়ার্ড আবদুল্লার ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করে আকাশী নীলরা। প্রথম কোয়ার্টারে এগিয়ে থাকা আবাহনী দ্বিতীয় কোয়ার্টারে 22 মিনিটে আবারও গোলের আনন্দে মেতে ওঠে। পিসি থেকে স্কোরলাইন 3-1 করেন আশরাফুল। 2 মিনিট পর প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন জয়। তৃতীয় কোয়ার্টারে 37 মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আশরাফুল। খেলার চতুর্থ ও শেষ কোয়ার্টারে 48 মিনিটে পিসি থেকে বাংলাদেশ এসসির জালে বল জড়ান পুষ্কর খিচা মিমো। 50 মিনিটে গুরপ্রীত সিং আরও একটি গোল শোধ দিলে পরাজয়ের ব্যবধান কমে বাংলাদেশ এসসির। ম্যাচের শেষ কয়েক মিনিট বাংলাদেশ এসসি বেশ কয়েকটি আক্রমণ করেও সেগুলো গোলে পরিণত করতে পারেনি। টানা 8 ম্যাচে অপ্রতিরোধ্য থাকল ঢাকা আবাহনী। এদিন অন্য ম্যাচে লিশামের হ্যাট্রিকে বড় জয় পায় অ্যাজাক্স স্পোর্টিং ক্লাব। 7-3 গোলে হারায় ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে। ভারতের সিল হি বা লিশামের হ্যাট্রিক ছাড়াও জয়ী দলের তানজিম আহমেদ ও আরেক ভারতীয় হর্ষুকপ্রীত সিং জোড়া গোল করেন। ভিক্টোরিয়ার সৈয়দ ইকবাল নাদির প্রিন্স এবং দুই ভারতীয় অক্ষর দুবে ও ইরশাদ মির্জা 1-1 করে গোল করেন। এই জয়ে সুপার সিক্সের পথে অনেকটাই এগিয়ে গেল অ্যাজাক্স। 9 ম্যাচে দলটির সংগ্রহ 11 পয়েন্ট। এদিকে বকে পারিশ্রমিকের দাবিতে বিদ্রোহ করা মোহামেডানের খেলোয়াড়া ফিরেছেন অনুশীলনে। বাংলাদেশ পুলিশ এসসির বিপক্ষে কষ্টের জয় জয়ের পর বুধবার সন্ধ্যায় ক্লাব ছেড়ে চলে যান স্থানীয় 11 জন খেলোয়াড়। খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফদের পারিশ্রমিকও বাকি বিদেশি খেলোয়াড়দেরও। আবাহনীর বিপক্ষে ম্যাচের আগে খেলোয়াড়দের এমন আচরণে ক্লাব কর্মকর্তারা ক্ষুব্ধ হলেও দ্রুত সমস্যার সমাধান করেছেন। খেলোয়াড়দের সাথে আলোচনা করে তাদের পাওনা মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা।